ভারতবর্ষের প্রথম ইক্সি প্রেগন্যান্সি অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যেখানে পুরুষ বন্ধ্যাত্বর কারণে পুরুষের শুক্রাণুর সংখ্যা অত্যন্ত কম, সেই জন্য একটি শুক্রাণুকে একটি মাইক্রো ম্যানিপুলেটেড যন্ত্রের দ্বারা একটি ডিম্বাণুর মধ্যে ইনজেক্ট করে যে প্রেগন্যান্সি করা হয় সেটি এককভাবে 1990 সালে জিডি ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চ, যাদের দ্বারা আজকে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, এককভাবে ডক্টর সুদর্শন গুপ্তের তত্ত্বাবধানে 1995 সালে ভারতবর্ষের প্রথম ইক্সি প্রেগন্যান্সি হয়। ডাক্তার গুপ্তের এই বিষয়টিকে এবং গবেষণাটিকে শেখার জন্যে আর উন্নত করার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় হয় পড়িয়েছেন, নয় প্রশিক্ষণ নিয়েছেন, শিখেছেন, শিখিয়েছেন, ইনক্লুডিং অ্যালবার্ট আইনস্টাইন মেডিকেল কলেজ নিউ ইয়র্ক, বম্বে নিউ ইয়র্ক, কর্নেল ইউনিভার্সিটি নিউ ইয়র্ক, নেদারল্যান্ডসের এরাসমাস ইউনিভার্সিটি, আরও অনেকগুলো জায়গায়। আপনারা জানেন যে প্রয়াত প্রফেসর রবার্ট এডওয়ার্ডস, যিনি পৃথিবীতে প্রথম IVF শিশুর জন্ম দেন 1978, তার যে প্রতিষ্ঠিত ইংল্যান্ডের কেমব্রিজে, সেখানে উনি গেছেন ডক্টর গুপ্তের প্রশিক্ষণ নেওয়ার যে সময়টি তখন। যাই হোক, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পৃথিবীর যে দিকপাল গবেষক তাদের কাছ থেকে শেখা, তারপরে পৃথিবীর বিভিন্ন কোণে ইউরোপে আমেরিকায় এই গবেষণা সংক্রান্ত যে গবেষণাপত্র সেগুলো তিনি পেশ করেছেন। এখন উনি আপনারা সবাই জানেন একটি অন্য দায়িত্বে, দায়িত্ব ওনাকে পালন করতে হচ্ছে,